কি কি বললি গৌরী? পিয়া? পিয়া মহেশ্বরী ঘোষের নাতনি? অসম্ভব, ডপ মেরেছে, এটা হতেই পারে না। আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম কুসুমগি, কিন্তু এটাই যদি সত্যি হয় আমাদের তো মেনে নিতেই হবে, বলো। সত্যি হয় মানেটা কি? শোন, আমি না পিয়াকে হাড়ে হাড়ে চিনি। যেই শুনেছে মহেশ্বরী ঘোষের টাকা আছে, উনি ওনার নাতনিকে খুঁজছেন, সাথে সাথে জীব লক লোকিয়ে ওখানে গিয়ে জুটেছে। আমি যেটা বলছি সেটা শোন গৌরী। না গো কুসুমগি, পিয়া এতটা নিচে নামতে পারে না। টাকার জন্য কেউ কারোর বিশ্বাস নিয়ে খেলবে তাই হয় নাকি কখনো? আর তাছাড়া পিয়া গিয়ে মহেশমতিকে বললো যে পিয়া মহেশমতির নাতনি, আর মহেশমতি ওর মুখের কথা মেনে নিল, সেটা তো হতে পারে না। পিয়া তো আমাকে বললো যে ওর কাছে প্রমাণ ছিল, আর সবকিছু যাচাই করে তারপরেই মহেশমতি ওকে নিজের নাতনি বলে মেনে নিয়েছে। কে জানে ওখানে গিয়ে পিয়া কি টুপি পরিয়েছে। আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না রে গৌরী। পিয়া এক নম্বরের ধান্দাবাজ একটা মেয়ে। বাবা, তোমার ব্যাপার স্যাপার তো একদম বদলে গেছে পিয়া। আহা, পিয়া আবার কি? আমি তো দি যাক, আমার প্ল্যানটা একদম ঠিক রকম ভাবে খেটে গিয়েছে। তোমার প্ল্যান? যা করার সব তো আমি করলাম। আমার অ্যাক্টিং এ মহেশ্বরী ঘোষ একদম ক্লিন বোল্ড হয়ে গেল, বুঝেছো? ক্রেডিটটা আমার। তবে অ্যাক্টিং করছো খুব ভালো কথা, কিন্তু বেশি অ্যাক্টিং করতে করতে সত্যি সত্যি আবার ভেবো না যে তুমি ধি। হ্যাঁ, ভাববো না। আচ্ছা, ভাববো না তাহলে আমি নিজেকে বিয়া ভাববো। মহেশ্বরী ঘোষের কাছে গিয়ে সব সত্যিটা বলে দেব। প্রিয়া, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবারে। না না না, দেখো, যদি আমি বিশ্বাস না করতে পারি যে আমি ধি, তাহলে আমি অন্য সবাইকে কি করে বিশ্বাস করাবো যে আমি ধি? আহা কুসুমদি, অমন করে বলো না। শোন, পিয়ার সম্পর্কে না এর থেকে ভালো কথা আমার মুখে আর আসবে না রে গৌরী। পিয়া এতদিন পর নিজের বাড়ি, নিজের পরিবারের লোকেদেরকে খুঁজে পেয়েছে। মহেশমতি এত বছর পর নিজের নাতনিকে খুঁজে পেয়েছে, আমি এতেই খুশি। এর থেকে আনন্দের কি আর হতে পারে বলো তো কুসুমদি? তুই কি রে গৌরী, যাই হয়ে যাক না কেন, সব কিছুর মধ্যে থেকে তুই ঠিক ভালোটা খুঁজে বার করিস। কি করে বাড়িস রে গৌরী? তুমি যদি আজকে মহেশমতির আনন্দটা দেখতে, তুমি নিজেও খুশি হয়ে যেতে। এতদিনের আলাপে মহেশমতিকে এত আনন্দ পেতে আমি কোনোদিন দেখিনি। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।